লাভলি হত্যার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেন লাভলির পরিবার। নিহত লাভলির পরিবারের দাবি, পূর্বপরিকল্পিতভাবে হত্যা করেছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন, আমার বোনের মৃত্যুর জন্য ইকরামুলের ফাঁসি চাই। খবর পাইলাম বেলা 3:30 দিয়ে, যাই দেখি লাশ তো নাই, বিরামপুর থানায় লাশ নিয়ে গেছে। যাই দেখি আমাদের তো ওখানে দামে যাচ্ছে না, কিছু নেয় না ওরা। সাধারণ মামলা করে ওরা কি রকম নির্যাতন করছে, সে আপনি তো লাভলির মরদেহটাকে ধৌত করছেন, তো ধৌত করা অবস্থায় আপনি কোন 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 জায়গাতে ইনজুরি দেখছেন, জখম দেখছেন? আমি প্রথমে মাথা দেখছি, মাথা গেছি, মাথার চুল যেভাবে খোপা ধরিয়ে খোপা বানিয়ে ফেলাইছি, চুল সব উপড়িয়ে মাথার এই জায়গায় পার পালে গেছে। আমরা এই জোর দাবি জানাবো এই বাচ্চাটাকে উদ্ধার করার জন্য। আমাদের দাবি এখন ওই বাচ্চাটা উদ্ধার হলে আমাদের সব খবর কিন্তু পাড়ায় বেড়ে আসবে। মানে ওই বাচ্চাটা অবশ্যই কিছু জানে, বাচ্চাটা সবকিছু জানে, এই বাচ্চাটা উদ্ধার হলেই কিন্তু সবকিছু আমাদের। আপনাদের মিডিয়ার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন, এই লাভলি হত্যার হত্যাকারী ইকরামুল হক চৌধুরীর ফাঁসি চাই, এবং প্রশাসনের কাছে আমাদের দৃঢ় আবেদন এবং বাচ্চাটাকে উদ্ধার করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমি চাচ্ছি যে এই ঘাতককে দৃষ্টান্তমূলক শাস্তি এবং ফাঁসি চাই। ঘাতক স্বামী একরামুল হক চৌধুরী কর্মরত দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় একটি ভাড়া বাসায় পরিকল্পিতভাবে লাভলিকে হত্যা করে লাশ ফাঁসিতে ঝুলিয়ে রেখে 7 বছরের ছেলে সন্তানকে নিয়ে ঘাতক পালিয়ে যায়। এ নিয়ে বিরামপুর থানায় নিহত লাভলির পরিবার একটি মামলা দায়ের করেন। বিরামপুর থানা প্রশাসন মামলাটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। নিহত লাভলির পরিবারের দাবি, ঘাতক একরামুল হককে দ্রুত আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তার পরিবারের। NANTV মাইনুল হক, নীলফামারী জেলা প্রতিনিধি, ক্যামেরায় মোহাম্মদ রাজু আহমেদ। আপনার আমার সকলের